আসসালামু আলাইকুম। আমাদের যে মানব দেহ, এটা নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্ক বা পরিচালনা করে। কিভাবে পরিচালনা করে সেটা হচ্ছে আমাদের ব্রেন থেকে বিদ্যুৎ শরীরে ছড়িয়ে যায়, আবার শরীর তার স্নায়ুতন্ত্রের মাধ্যমে ব্রেনে খবরাখবর পৌঁছে। যেমন দেহের সবচেয়ে শক্তিশালী উপাদান যেটা আত্মা, এটা পৃথিবীর যত ধর্ম আছে সবাই বিশ্বাস করে আত্মা নামক একটা অদৃশ্য শক্তি মানুষের ভিতরে কাজ করে। সবাই যখন বলে তখন তো এটা মেনে নিতে হবে একটা শক্তি আছে, এমনকি বিজ্ঞানীরাও সেটা বলে। যেমন বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মতে, মস্তিষ্কের কার্যক্রম বিশ্ব ব্রহ্মাণ্ডের মতোই বিন্যাস এবং কাজকর্ম একই রকম। চেতনাই মানুষের মূল চালিকা শক্তি। এটা এতটাই অবিশ্বাস্য যে মানুষের পক্ষে এর বর্ণনা ভাষা নেই। চেতনাবিহীন মানুষ কল্পনা করা যায় না। চেতনা না থাকলে সে জীবনের কোনো মূল্য নাই। চেতনা যদি না থাকে, যদি তার আবেগ অনুভূতি না থাকে, সেটাই তো আসলে একটা জড় পদার্থের মতোই, ঠিক কিনা? দেখেন যে আমাদের যে আমরা কথা বলি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু কথা বলে। পৃথিবীতে প্রায় 3,500 ভাষা আছে, তো সে যে ভাষায় কথা বলুক না কেন, সে আরো লক্ষ ভাষায় কথা বললেও একটা মাত্র যন্ত্র সে ব্যবহার করে, সেটা হচ্ছে ভোকাল কর্ড। এই একটা মাত্র ভোকাল কর্ড ব্যবহার করে মানুষ হাজার হাজার রকমের ভাষা তৈরি করে। তো এই ভাষাটা কিন্তু শব্দের সাথে মিলিয়ে যায়, এটা অদৃশ্য। তারপরে আমাদের নাকের যে ঘ্রাণ শক্তি, এটা কিন্তু এক প্রকার শক্তি। কার কতটুকু ঘ্রাণ নেওয়ার অনুভূতি, সেটা কিন্তু অদৃশ্য। আমাদের যে শ্রবণ, আমরা যে কানে শুনি, কি কতটুকু শুনলো, কি শব্দ শুনলো, এটা হরেক রকমের শব্দ, হাজার রকমের শব্দ। এটা ভাষা তো আর কাগজে লিখে মাথায় করে রাখা সম্ভব না, সেটাও কিন্তু এক প্রকার শক্তি, অর্থাৎ শ্রবণ শক্তি, ইন্দ্রিয় শক্তি, ঘ্রাণ শক্তি, এগুলো শক্তি আর কি। এখন অনুভূতির শক্তি, আমাদের যে জিহ্বা দিয়ে আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি, সেও কিন্তু খবর আমাদের ব্রেনে বলে দেয়। অর্থাৎ স্বাদ, কোনটা তেতো, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, এটা কিন্তু এক প্রকার শক্তি। তার মানে কি, আমাদের এই দেহের মধ্যে অফুরন্ত শক্তি আছে, অদৃশ্য শক্তি ভাণ্ডার আছে। আপনার আমার শরীরের মাথার তালু থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত এখানে কতগুলো লোম আছে, এটা আমরা বলতে পারবো না। এটাও কিন্তু অদৃশ্য একটা হিসাবের ব্যাপার। সেটা যাই হোক, এখন এই যে ভাষা লক্ষ লক্ষ কোটি কোটি কেন্দ্র থেকে, যে ভাষাগুলো প্রায় 30,000 হেড অফিস আছে শুধু ব্রেনে, হেড অফিস, আর এটা ছোটো ছোটো অফিস ভাগ করলে এটার তো অগণিত, বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো বিশাল ব্যাপক। এখন আমরা স্টিফেন হকিংয়ের কথা বলছি, এবার ডাক্তার আব্রাহাম টি কোহর বলেন যে জীবন হলো কতগুলো রাসায়নিক পদার্থের জটিল প্রক্রিয়া ছাড়া আর কিছুই না। এটা কেন বলছেন, এটি যেহেতু তিনি একজন রাসায়নিকবিদ, তিনি তার ভাষার মতো করে বলছেন। আবার ডারউইন বলছে যে দেহটা রাসায়নিক পদার্থের একটা সমন্বয়, তাই যদি হয় তাহলে তো আমরা ল্যাবরেটরিতে আমরা দেহ তৈরি করতে পারতাম। এখানে ডক্টর কোভুর এবং ডারউইনের মত কিন্তু বাদ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ, পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষ যারা সচেতন, যারা জ্ঞানী, এবং প্রত্যেকটা ধর্মই বিশ্বাস করে যে মানুষের মধ্যে একটা
অদৃশ্য শক্তি আছে, আত্মা আছে, এবং যে যেভাবে পরকাল বিশ্বাস করে। কিন্তু আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনার যে কর্মফল তাও আমরা বিশ্বাসী। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আমরা বুঝেও না বুঝার ভান করি, দেখেও না দেখার ভান করি, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। আরো আছে দেখেন যে যদি আমাদের নাকে একটু ধুলা যায়, তাহলে কিন্তু হাসির মাধ্যমে সেটাকে বের করে দেওয়ার জন্য শরীর চেষ্টা করে। আমাদের যখন পেটে ক্ষুধা লাগে, তখন কিন্তু পেটে মোচড় দেয় এবং সেটা কিন্তু ব্রেনে পৌঁছে যায়। আমরা যখন টয়লেট করি, টয়লেট আসে, তখন কিন্তু একটা খবর ব্রেনে পৌঁছে যায়। তারপরে বাতাসের হালকা ঝাপটাও যদি আমাদের শরীরের বাইরে কোথাও লাগে, সেটা কিন্তু আমাদের শরীরে পৌঁছে যায়। তার মানে আমাদের শরীরের বাইরে এবং ভিতরে সব জায়গা সেন্সর বোর্ড লাগানো আছে, সেটা কিন্তু অদৃশ্য। সমস্ত খবরাখবর তো ভিতর এবং বাইরে কিন্তু সমানভাবে একটা অদৃশ্য শক্তি কাজ করে যাচ্ছে। এটা যারা সাধারণ মানুষ, যারা নির্বোধ বোকা প্রকৃতির মানুষ, তারা কিন্তু এ সমস্ত বুঝবে না। যেটা বললাম, আবার বলতেছি যে আমাদের দেহের বাহিরে যে হালকা বাতাসের ঝাপটা, সেটার বার্তা যেমন আমাদের দেহে পৌঁছে যাচ্ছে, আমাদের শরীরের ভিতরে সেটা পায়খানা হোক, প্রস্রাব হোক, ঘ্রাণ হোক, গন্ধ হোক, স্বাদ হোক, তেতো হোক, মিঠে হোক, বা রং হোক, যে কোনো সাদা হোক, কালা হোক, সব ধরনের বার্তা ভিতর এবং বাইরের সব কিন্তু আমাদের হেড অফিস ব্রেনে পৌঁছে যাচ্ছে। আর এই ব্রেনকে নিয়ন্ত্রণ করতেছে অদৃশ্য এক আত্মা। আবার একজন মানুষ মরে গেল, সে নিঃশেষ হয়ে গেল না, তার দেহের ভিতর থেকে যে বাতাসটা, আমরা অন্তত এটুকু তো দেখা যায় যে বাতাসটা বের হয়ে যাচ্ছে, এই বাতাস তো আর পচে না, এই বাতাস তো আর মাড়ির সাথে মিশে যায় না, গলে না। তার মানে কি? আপনার আমার মৃত্যু নাই, হয়তো শরীরের পরিবর্তন আছে সাময়িক, কিন্তু এই শক্তি অনন্তকাল থাকবে, হয়তো অন্য রূপে, হয়তো অন্য গ্রহে, হয়তো ভিন্নভাবে।